আরে আরে ছাগল, তুই কোথায় দৌড়াচ্ছিস? হ্যাঁ গন্ধ এসেছে, গন্ধ। আমি আর এখানে থাকতে পারবো না। ছাগল দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর বান্টি রেগে আগুন হয়ে টোনার সামনে আসে। এই টোনার বাচ্চা, এই টোনা, তোর শরীরে গন্ধের কারণে আমার ছাগল পালিয়েছে। যা বলছি এক্ষুনি আমার ছাগল খুঁজে এনে দে। এই শালার বেটা চুপ, আমার গায়ে গন্ধ তোকে কে বলেছে? আসলে তুই হচ্ছিস একটা ছাগল, আর ছাগল তো কখনো ছাগলের সাথে থাকে না, তাই তোকে রেখে পালিয়েছে। কি কি বললি আমাকে? আমি ছাগল? দাঁড়া এক্ষুনি আমি তোর গায়ে জল ঢেলে দিচ্ছি। তোর এত ঠান্ডা কোথা থেকে এসেছে সেটাই আমি দেখছি। এই এই না না, তুই একদম জল দিবি না, আমি এক্ষুনি তোর ছাগল খুঁজে এনে দিচ্ছি। বল কোন দিকে গিয়েছে তোর ছাগল? ওই দিকে গিয়েছে আমার ছাগল। ঠিক আছে তুই থাক, আমি এক্ষুনি তোর ছাগল খুঁজে এনে দিচ্ছি। টোনা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছাগল খুঁজতে যায়। এইদিকে জঙ্গলের বাকি পাখিরা টোনার গায়ের গন্ধে বমি করতে থাকে। শালার টোনা, তুই গোসল না করে আমাদের সামনে কেন এসেছিস? হ্যাঁ তোর গা থেকে ইঁদুর মারা মারা গন্ধ আসছে। ছি, এই তোমরা সবাই আমার নামে এত বদনাম কেন দিচ্ছ? হ্যাঁ আমার শরীর থেকে কত সুন্দর পারফিউমের গন্ধ আসছে। আহ কি সুবাস! শালা দাঁড়া, তোর সুবাস আমি বের করছি। এই বলে কালো একটা লাঠি নিয়ে টোনার পেছনে ছুটতে থাকে, আর এদিকে সবাই টোনাকে দেখে পালাতে থাকে। ওরে বাবা রে, সবাই পালা পালা, টোনা আসছে! না পালালে গন্ধে এক্ষুনি সবাইকে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে হবে। সব পাখিরাই এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে, আর টোনা দৌড়ে কোনো রকমে কালুর হাত থেকে বেঁচে লুকিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, টোনা বাড়ি যায়, কিন্তু বাড়ি ফিরেও তার মহা বিপদ। মা, তুমি হলে আমার একমাত্র আপনজন, যেখানে পুরো জঙ্গলের সবাই আমাকে অপমান করে তাড়িয়ে দেয় মারে, সেখানে তুমি আমার জন্য বসে আছো। কিন্তু মা, তোমার হাতে ঝাড়ু কেন গো? কারণ ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু দিব, তাই বসে আছি। ও মা, এই ঠান্ডার মধ্যে তুমি উঠোন ঝাড়ু দিবে? ঝাড়ু দিলে তো তোমার গায়ে ময়লা লাগবে, আর তার জন্য তোমাকে আবার গোসলও করতে হবে। আমি তো বলিনি যে উঠোন ঝাড়ু আমি দিব, আমি তোকে ঝাড়ু দিব। আমি ময়লা নাকি মা যে আমাকে ঝাড়ু দিবে? তুই ময়লার থেকে অধম, কারণ সব ময়লাতে গন্ধ হয় না, কিন্তু তুই তো হলি শক্তিশালী ময়লা, তোর গন্ধে তো আশেপাশে যাওয়া যায় না। তুই আজ গোসল করিসনি তাই না? আরে মা আজ কেন, আমি তো গত 50 দিন থেকে গোসল করি না। বেহায়া বেলজ্জা কোথাকার, 50 দিন থেকে গোসল করিস না, আবার সেটা বুক ফুলিয়ে বলছিস? আরে তোর থেকে তো একটা চোরও ভালো আছে যে কিনা রোজ গোসল করে। শোনো মা, চোর তো এমনিতেই ময়লা, কারণ তার মনটাই যে ময়লা, সামান্য জলে তার উপর ধুয়ে কি লাভ বলো, যদি মনটাই কালো। আর তোমার ছেলেকে দেখো, গোসল করে না বলে গায়ে একটু ময়লা আছে, কিন্তু মনটা দেখো, তোমার ছেলের মনটা কিন্তু খুবই পরিষ্কার। ওরে হারামজাদা, দাঁড়া তোর যুক্তি দিয়ে কথা বলা বের করছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, টোনা পালা, নয়তো আজ তুই তোর মায়ের ঝাড়ুর বাড়ি খেয়ে শহীদ হয়ে যাবি, পালা টোনা। টোনা দৌড়ে পালায়, এইদিকে রাতও হয়ে আসে। আর টোনা কোনো উপায় না পেয়ে পাশের একটা গাছের ডালে বসে পড়ে। এদিকে সেই গাছেরই এক ডালে বানর বসেছিল। আহ, আরামেই তো ঘুমিয়েছিলাম, হঠাৎই কুকুর মারা গন্ধ কোথা থেকে আসছে? ওয়াক ধুপ, মনে হচ্ছে তো পেট থেকে এক্ষুনি সব বেরিয়ে যাবে। আরে এখানে এসে তো দেখছি কোনো শান্তি নেই, এই বানরটাও আবার ওয়াক ওয়াক শুরু করেছে। এই বেটা, এই তার মানে তোর শরীর থেকে এমন কুকুর মারা গন্ধ আসছে? মনে তো হচ্ছে তুই এক মাস থেকে গোসল করিস না। আরে বানর, তুমি ভুল বললে, শুধু এক মাস নয়, আমি তো এক মাস 20 দিন থেকে গোসল করি না। হাই হাই, কি বলে? এই তুই ভাগ এখান থেকে, যা যা বলছি যা, ভাগ এখান থেকে, আমার মুডটাই নষ্ট করে দিলো। এ কপালে আর আমার শান্তি নেই, আজ রাতটা বাহিরে কোথাও কাটিয়ে দেই, কাল সকালে আমার প্রেমিকা টুনিকে বিয়ে করে নিয়ে
অন্য কোথাও আমি ঘর বানিয়ে থাকব। সবাই আমাকে তাড়িয়ে দিলেও আমার ফুলটুসি আমাকে কখনোই তাড়িয়ে দিবে না। কিরে, তুই এখনো কি বিড়বিড় করছিস? হ্যাঁ দূর ছাই, যাচ্ছি। এরপর টোনা সেখান থেকে বেরিয়ে অন্য একটা গাছের ডালে বসে আর সারা রাত কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর টোনা উড়ে তার প্রেমিকা টুনির কাছে যায়। টুনি, জঙ্গলের কেউ আমাকে ভালোবাসে না, আমিও তাদের ভালোবাসি না, আর তার কারণে তারা আমাকে দেখলেই মুখ ঢাকে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তাহলে তুমি আমাকে ডেকে মুখে মাস্ক কেন পরলে? হ্যাঁ, কারণ তোমার শরীর থেকে যে পরিমাণে শুকুর মারা গন্ধ আসছে, এতে করে আমি যদি মাস্ক না পরি তাহলে তোমার গায়ের গন্ধে আমি এখন শহীদ হয়ে যাব। তুমি যদি আমার গন্ধই সহ্য করতে না পারো তাহলে আমার সাথে তুমি সংসার করবে কি করে? হ্যাঁ কি বলছো, আমি তোমার মতো নোংরাকে বিয়ে করব? বুঝেছি, তাহলে তুমি আমাকে মন থেকে ভালোবাসো না, তাই তো এমন করে বলছো। আর আমি তোমায় ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যই এতদিন গোসল না করেছিলাম, আর আজ তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ফেল করেছি, বেশ করেছি। এবার চলো আমি তোমাকে গোসল করাবো। এই ঠান্ডায় গোসল? এই, তুমি কি আমাকে মেরে ফেলার বুদ্ধি করছো নাকি? হ্যাঁ, তুমি যদি এই ঠান্ডা পানি আমার শরীরে দাও নিশ্চিত আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। মারা গেলে তোমার কবরের উপর আমি গাছ লাগিয়ে আম খাবো, তবু আমি তোমাকে গোসল করাবোই করাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন আমি গোসল করবই। দেখো তোমার পাশ দিয়ে কে যেন আসছে। টোনার কথা শুনে টুনি পাশে তাকায় আর সেই সুযোগে টোনা সেখান থেকে উড়ে পালায়। শয়তান ফাজিল টোনা, তোকে আমি বিয়ে করব না, তুই আমাকে ফাঁকি দিয়েছিস। টুনি কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়। এইদিকে টোনা রোদে গিয়ে বসে পড়ে। এইদিকে টোনার গায়ের গন্ধে সবাই অতিষ্ঠ হয়ে একজোট হয় আর নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে থাকে। শয়তান টোনার গায়ের গন্ধে তো আর থাকা যাচ্ছে না, এর একটা বিহিত করতেই হবে। একে আগে গোসল করাতে হবে, যদি এই শীতে ওকে গোসল করানো যায় তবেই সব ঠিক হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সবাই শোনো। এরপর কালু সবাইকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আর তারপর সবাই সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকে। এরপর সবাই মিলে টোনার কাছে যায় আর টোনাকে ধরে গাছের সাথে বেঁধে ফেলে। এই, তোরা আমাকে বেঁধেছিস কেন? কারণ আজ তোকে গোসল করাবো। ওরে বাবা রে, তোরা দয়া করে এই শীতে আমাকে গোসল করাস না, আমি তাহলে মরে যাব। চুপ, এই যা, সবাই পানি নিয়ে আয়। এরপর সবাই মিলে পানি নিয়ে আসে আর টোনাকে গোসল করিয়ে দেয়। কিরে, এমন করে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? কিরে টোনা? হ্যাঁ, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। টোনার এমন ছেলে মানুষই দেখে সবাই হাসতে থাকে। এরপর থেকে টোনার শরীরে আর কোনো গন্ধ আসে না আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।